এখন অনেকটাই ভালো আছি ফারিন। দুই বাংলায় সমান তালে অভিনয়ের সুবাস ছড়াচ্ছেন ফারিন। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত আরও এক পৃথিবী নামের একটি সিনেমা। এতে তিনি পর্দা ভাগ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই তাসনিয়া ফারিনের। এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোট পর্দা বড় পর্দা ও ওটিটির মাধ্যমে এরই মধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। এই মুহূর্তে তার অনুরাগীদের জন্য মন খারাপ করা খবর হলো ফারিন অসুস্থ। সম্প্রতি তার একটি অস্ত্রোপচার হয়েছে। গতকাল মঙ্গলবার এই খবর ফারিন নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা গেছে তিনি হাসপাতালে, কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। ছবিটির সঙ্গে ফারিন লিখেছেন, জীবনের প্রথম অপারেশন হলো, তাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল। জানা গেছে ব্যাংককের একটি হাসপাতালে রয়েছেন ফারিন, সেখানেই তার অপারেশন হয়েছে। তার নাকে একটি সিস্ট হয়েছিল, সেটি অপসারণ করতেই চিকিৎসকের ছুরি কাচের শরণাপন্ন হতে হয়েছিল তাকে। ইনস্টাগ্রামের একটি স্টোরিতে ফারিন সিস্টের ছবি পোস্ট করেছেন। সেখানে তার সম্পর্কে জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, খুবই ছোট একটা অপারেশন হয়েছে, আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল, সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে, এখন অনেকটাই ভালো আছি।